আত্মীয় সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হল গত বৃহস্পতিবার ডিআরসি ভবনে সন্ধ্যা 5টার সময় বসন্ত উৎসব। এই অনুষ্ঠানটির প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন বারাসাত গভর্নমেন্ট কলেজের সহগ্রন্থাগারিক ও বাচিক শিল্পী জ্যোতির্ময় রায়। সভাপতির পদ অলঙ্কৃত করেন আত্মীয় সমাজের সভাপতি রিঙ্কু ঘোষ। বারাসাত শহরের সভাপতি পায়েল দত্ত ও আত্মীয় সমাজের সচিব বাবলু সরকার তার সহকর্মীদের নিয়ে সর্বধর্মের মানুষকে নিয়ে প্রকৃতি বন্দনা ও মানববন্ধন অনুষ্ঠানের আয়োজন করেন বারাসাত শহরে। এই প্রস্তাব জেনে সাড়া পড়ে গ্রামে। প্রবল বর্ষণ উপেক্ষা করেও দূর দূরান্ত থেকে মানুষ বারাসাতের সভাকক্ষ পূর্ণ করেন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি জ্যোতির্ময় রায় আত্মীয় সমাজের আত্মীয়তায় মুগ্ধ হয়ে সকলের সামনে বলেন, এই রকম সংগঠনগুলিকে আমি ব্যক্তিগতভাবে মানসিক এবং আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেব সর্বদা সর্বসময়ের জন্য, যাতে করে একটি সুন্দর পৃথিবী দেখে যেতে পারি। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন আত্মীয় সমাজের রাজ্য সাংস্কৃতিক সম্পাদিকা সুচেতা ঘোষাল চন্দ্র, মডেলার তানিয়া দত্ত, সঞ্চালক প্রসেনজিৎ রাহা, রাজ্য কার্যকরী সভাপতি রাজু মণ্ডল, আইপিএম পুলিশ অফিসার শেখর কুমার কাঞ্জিলাল, বাচিক শিল্পী অলোক ঘোষাল সহ আরও অনেকে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কবি কুমার চক্রবর্তী। বিশ্বভারত।